নমস্কার বন্ধুরা, আমি অখিল, দি ট্রাস্টে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ডিসকাস করব হিমালয়ের উচ্চতা পরিমাপকারী রাধানাথ শিকদারের কথা। আমরা সবাই শুনেছি, কিন্তু সেই রাধানাথ শিকদার কিভাবে সুবিশাল হিমালয়ের উচ্চতা পরিমাপ করেছিল তা আমাদের সকলেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক সেই গণিতবিদ কিভাবে হিমালয়ের উচ্চতা নির্ণয় করেছিল তার অজানা রহস্যকে। ভিডিওটির ডিটেলসে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 19 শতকের প্রথমার্ধে ভারতবর্ষ যখন অন্ধ আচার বিচার ও কুসংস্কারে আচ্ছন্ন, ঠিক সেই সময় লুইস ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় একদল উদ্যমী তরুণ সেই অন্ধবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠেছিল। রাধানাথ শিকদার ছিলেন সেই নব্যবঙ্গ সদস্যদের একজন, যিনি অঙ্ক ও পদার্থবিজ্ঞানে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। মূলত রাধানাথ শিকদার ছিলেন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার এক পথপ্রদর্শক। 1813 সালে অক্টোবর মাসে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো অঞ্চলে রাধানাথের জন্ম। পিতার নাম ছিল তীতরাম শিকদার, মা এবং 2 ভাই ও 3 বোনের অভাবেই সংসার। তাই নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাধানাথকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। অত্যন্ত মেধাবী হওয়ায় রাধানাথ স্কলারশিপ লাভ করেছিলেন। ছেলেবেলায় ফিরিঞ্জি কমলাবস্তুর পাঠশালায় প্রাথমিক শিক্ষালাভের পর রাধানাথ 1824 সালে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। সেখানেই তিনি ডিরোজিওর সংস্পর্শে আসেন। 1831 সালে হিন্দু কলেজের স্বনামধন্য অধ্যাপক টাইটলারের অধীনে অঙ্ক শিক্ষা শুরু করেন। রাধানাথের গণিতে ব্যুৎপত্তি এবং মৌলিক চিন্তার পরিচয় মেলে যখন ছাত্রাবস্থাতেই 2টি বৃত্তের উপর পর্যবরেখা অঙ্কন করার একটি নতুন পদ্ধতি পত্রিকায় প্রকাশ করে। প্রায় 8 বছর হিন্দু কলেজে শিক্ষালাভের পর রাধানাথ গ্রেট ট্র্যাঙ্গুলেশন সার্ভে অর্থাৎ GTS অফিসে 1831 সালের 19শে ডিসেম্বরে যোগ দেন। এই GTS-এর 2টি বিভাগ ছিল, একটি ছিল জরিপ বিভাগ এবং অন্যটি ছিল গণনা বিভাগ। জরিপ বিভাগের কর্মীরা তাদের পর্যবেক্ষণ এবং তথ্য গণনা বিভাগে পাঠালে সেসব তথ্য নির্ভুল কিনা সেটা খাতিয়ে দেখা হতো। সেই সময় রাধানাথ শিকদার জর্জ এভারেস্টের জরিপ সম্পর্কিত বেশ কিছু তত্ত্ব ও প্রযুক্তির কাজ শিখে নেন। সাধারণত চীনকে কাজে লাগিয়ে জরিপের কাজ করলে লব্ধ দূরত্বের শুদ্ধতা ও সঠিকতা বজায় রাখার জন্য কয়েকটি সংশোধনের প্রয়োজন হয়। তার মধ্যে একটি হলো বিভিন্ন ঋতুতে তাপমাত্রার হ্রাস বৃদ্ধির জন্য লোহার চেনের দৈর্ঘ্যের পরিবর্তনজনিত সংশোধন। এটি দূর করার জন্য যে উন্নত পদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটি হলো কুলবিবার। এই পদ্ধতিতে চেনটিকে সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি না করে লোহা ও পিতলের সংযুক্ত পাত দিয়ে তৈরি হয়। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে একটি ধাতুর প্রসারণ এবং অন্যটির সংকোচনের সাথে যুক্ত হয়ে যায়, তাপমাত্রাজনিত সংশোধনের প্রয়োজন হয় না। জর্জ এভারেস্ট ইংল্যান্ডে থাকার সুবাদে জরিপ সম্পর্কিত 6টি পদ্ধতি আয়ত্ত করে নেন। আয়ারল্যান্ডে এই পদ্ধতি সাফল্যের সাথে ব্যবহৃত হওয়ার পর তিনি ভারতে ফিরে আসেন। 1831 সালে তিনি একটি কম্পিউটিং বিভাগ খোলেন। সে বছর এভারেস্টের নেতৃত্বে ব্যারাকপুরের টাং রোডের উপর 2টি মিনারের দূরত্ব পরিমাপের মধ্য দিয়ে কুলবিবার পদ্ধতির সার্থক প্রয়োগ ঘটান। তখন রাধানাথ শিকদার এই কাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন। এরপর 1832 সালে রাধানাথ জর্জ এভারেস্টের সঙ্গে দেরাদুন সার্কেলে কাজ শুরু করেন। রাধানাথের সাহায্য নিয়ে জর্জ এভারেস্ট হায়দ্রাবাদের বিদর থেকে মিশরি পর্যন্ত প্রায় 870 মাইল দূরত্বের গ্রেট আর্কটি জরিপ করে ফেলেন। এরপর 1852 সালে জর্জ এভারেস্টের সার্ভেয়ার জেনারেল হয়ে আসেন অ্যান্টোয়া। তিনি রাধানাথকে 150 মাইল দূরত্ব থেকে থিওডোলাইটের সাহায্যে হিমালয়ের উচ্চতা নির্ধারণের কথা বলেন। রাধানাথ তার কাজের জন্য হিমালয়ের 6টি অঞ্চল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং অঙ্কের ফলাফল বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হন যে পর্বতের পিক পয়েন্ট অর্থাৎ XV হল হিমালয়ের সর্বোচ্চ চূড়া, যার উচ্চতা 29,000 ফুট। এর সাথে সাথে হিমালয়ের অন্যান্য চূড়াগুলি পরিমাপ করতে গিয়ে রাধানাথের সবচেয়ে বড় অবদান ছিল বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য প্রয়োজনীয় সংশোধন নির্ণয় করা। বাতাসের ঘনত্ব বদলে যাওয়ায় আলোর গতিপথ সরলরেখা না হয়ে বেগে যায়। এই কারণে থিওডোলাইট দিয়ে মাপার সময় উচ্চতা যা বেরোয় সেটি প্রকৃত উচ্চতা নয়। আলোর প্রতিসরণের ক্ষেত্রে সংশোধনকে কাজে লাগিয়ে সঠিক উচ্চতা নির্ণয় করাই হলো রাধানাথের মূল কৃতিত্ব। রাধানাথ যখন সদর্পে অ্যান্টোয়াকে তার আবিষ্কারের কথা জানান তখন তিনি বিষয়টিকে খাতিয়ে দেখার নির্দেশ দেন। শেষে তিনি রাধানাথের সিদ্ধান্তকে মেনে নিলেও সরকারিভাবে ঘোষণা না করে বিষয়টি গোপন রাখেন। যাই হোক, 1854 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় যেখানে রাধানাথের কোনো উল্লেখ ছিল না। পরবর্তীতে বিজ্ঞানী মেঘনাদ সাহা তার বিখ্যাত
প্রোগ্রেস অফ ফিজিক্স ইন পাস্ট 25 ইয়ার্সে লিখেছেন 1854 সালে ট্যাঙ্গুলেশন সার্ভের মুখ্য জনক এবং বিশিষ্ট গণিতবিদ রতন শিকদার হিমালয়ের একটি লুকিয়ে থাকা শৃঙ্গকে নির্দিষ্ট করে কয়েক বছর আগে পরিমাপ করা তথ্যের ভিত্তিতে এবং গাণিতিক বিশ্লেষণের দ্বারা দেখিয়েছেন এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু পরবর্তীতে অ্যান্ডোয়া নিজের সুপিরিয়র জর এভারেস্টের প্রতি আনুগত্য দেখিয়ে ওই পিকটি অর্থাৎ এক্সপি নাম দেন মাউন্ট এভারেস্ট। এক্ষেত্রে শৃঙ্গটির উচ্চতা নির্ণয়ে এভারেস্টের কোনো ভূমিকাই ছিল না, অথচ তার নামেই নামকরণ হলো আর রাধানাথ উপেক্ষিতই থেকে গেল। 1862 সালে রাধানাথ চাকরি ছেড়ে অবসর নেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে গণিতের শিক্ষক হিসাবে যোগ দেন। পরে 1870 সালে চন্দননগরের গোন্দলপাড়ায় নিজের বাগান বাড়িতে এই গণিতবিদের জীবনাবসান ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।